আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাচ্ছি মেয়ো পটেটো কাটলেট। সকাল বিকালের নাস্তায় যারা খুব সহজে ভিন্নধর্মী একটি স্ন্যাক্স খুঁজছেন, আজকের রেসিপিটি তাদের কাছে খুবই ভালো লাগবে। এছাড়াও এই কাটলেট আপনারা পোলাও বা ভাতের সাথে অথবা খিচুড়ির সাথেও খেতে পারবেন, বাচ্চাদের তো এটা খুবই পছন্দ। কাটলেটটা এতটাই সফট হয় আপনি মুখে দিলে এটা মিলিয়ে যাবে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি, আলুটাকে আমি গরম অবস্থায় ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, যে কোনো নুডলসের মশলা দিলেও চলবে, তবে মশলাটা অবশ্যই দিতে হবে, এতে করে টেস্টটা অনেক ভালো পাবেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। চেষ্টা করবেন সবগুলো উপকরণ ব্যবহার করতে। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ, আমি অল্প ঝাল দিচ্ছি। ধনে পাতা দিয়ে এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খামিটা একটু শক্ত শক্ত। এখন আমি দিয়ে দিচ্ছি ঘন দুধ, এক টেবিল চামচ গুঁড়া দুধের সাথে হাফ টেবিল চামচ আমি পানি মিক্স করে এই দুধটা তৈরি করে নিয়েছি। অবশ্যই ঘন দুধ ব্যবহার করবেন, এতে করে আপনার টেস্টটা খুবই ভালো আসবে। আমি এটাকে চারটা ভাগ করে নিয়েছি, এখন হাতে ছোট ছোট করে বল তৈরি করে নেব। বলগুলো আমার মিডিয়াম সাইজের হয়েছে, এখন এটাকে আমি কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে অন্য যে কোনো শেপেও বানাতে পারবেন, তবে কাটলেটের শেপটাই সুন্দর লাগে দেখতে। সবগুলো কাটলেট আমি তৈরি করে নিয়েছি, এখন এটাকে কোট করার জন্য একটা ব্যাটার তৈরি করব। 1/4 কাপ ময়দা নিয়ে নিলাম, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুধ, গুঁড়া দুধটা আমি চামচ ভর্তি করে নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, হাফ চামচ দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া। এখন শুকনো উপকরণটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, এখন অল্প অল্প করে পানি দিব, আর একটা ব্যাটার তৈরি করব। আমরা বেসন যেভাবে তৈরি করি যতটুকু ঘনত্বে, ঠিক ততটুকু ঘনত্বের একটা ব্যাটার প্রয়োজন, যেন কাটলেটগুলো কোট হয়ে থাকে। তারপরও আমি আপনাদের সুবিধার জন্য ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিলাম। এখন এই ব্যাটারের ভেতরে কাটলেট দিয়ে আমি কোট করে নিচ্ছি। যদি আপনারা ময়দার মিশ্রণ দিয়ে কোট করতে না চান, তাহলে আপনারা এটাকে ব্রেডক্রাম দিয়েও কোট করতে পারবেন। সেক্ষেত্রে একটা ডিমে গড়িয়ে তারপরে ব্রেডক্রামে গড়িয়ে ফ্রাই করে নেবেন। আগে থেকে প্যানে তেল গরম করে এখন কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। আজকে এটাকে আমি শ্যালো ফ্রাই করব, এটাকে ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই, তবে চাইলে আপনারা এটাকে ডুবো তেলেও ভাজতে পারবেন। তবে শ্যালো ফ্রাই করলে আমার কাছে এটার টেস্টটা বেশি ভালো লাগে। একটা পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে উল্টে পাল্টে ভাজবেন, একটু সময় নিয়ে ভাজবেন যাতে কোটিংটা একটু মুচমুচে হয়, এতে করে খেতে অনেক ভালো লাগে। আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কাটলেটগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। এখন দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এই মেয়োনিজের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, কীভাবে স্ট্রিট ফুড স্টাইলের মেয়োনিজ আপনারা ঘরেই তৈরি করতে পারবেন, সেই রেসিপিটা আমি উপরে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। ভালো দেখতে পাচ্ছেন আমার কাটলেটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা কাটলেট আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি, এটা এতটাই সফট যে আপনি মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর নতুন কী ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।